সময়ের অক্সিজেন কিনা চলার মতো ব্যবস্থা হইতো না, ঠিক না বেটি? এই 500 কে হাই কোয়ালিটি এর অক্সিজেন কিনা নিবে আর 500 এর কোয়ালিটি এর অক্সিজেন কিনতে আল্লাহ 2 মিনিটে লাগে বন্ধ করে দিলে কি অবস্থা? বিনা টাকায় অক্সিজেন দিতেছি, এইগুলা মনে করে তো আল্লাহর কুদরত পাই সেটা করা দরকার। হাজারো মানুষের খাবারের অভাব নাই কিন্তু আল্লাহ রুচি দিছে না, রুচি নাই। হাজারো খাবারের অভাব নাই, কোটি কোটির সন্তান খাবারের অভাব নাই, আটার যাওয়ার পানির জুস ছাড়া কিছুই খেতে পারে না, আছে না নাই? এদের থেকে আল্লাহ আমার এমন অবস্থা, খানার অভাব নাই, আইটেমের অভাব নাই, কিন্তু খাওয়ানোর রুচি নাই, রুচি দিছে আল্লাহ। আল্লাহ শুকর আদায় করা দরকার আছে না না? আলহামদুলিল্লাহ, এই জবানটা দিছে আল্লাহর শুকর আদায়ের জন্য। এই জবান দিয়া গালি গালাজ হয় কি হয় না? অনার্থক গালি, অনার্থক গীবত, অনার্থক শিকায়ত, জবানের শুকর আদায় হচ্ছে না, না শুকর আদায় হচ্ছে। কোনো কিছু খাইলেই, কোনো কিছু খাই আমরা, যেটাই খাই মাশাআল্লাহ, মজা লাগুক আর না লাগুক, মজা লাগুক আর না লাগুক কি করা? আলহামদুলিল্লাহ বলা, মজা লাগুক আর না লাগুক খাইতেছি আর বলতেছি। আমি বলি না, সবাই বলতেছি এই রে কি রাঁধছে, মজা না, খাইতারি না, বলা না, এত রান্না শেষ, পাতিল শেষ, ভাত ডেবো শেষ, তরকারিও শেষ, মজা না, শুক্র আদায় হয়েছে নি, রুচি উঠাই নিতে দেরি লাগবো নি, আল্লাহ বাড়ি কি পারে না? বাংলা থালা দিয়া রেল স্টেশনে বসাইতে পারে কি পারে না? তুই আল্লাহর শুকুর আদায় করা, এই থেকে শিক্ষা নেওয়া যে আল্লাহ আমার ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। আসন্ন দারুল হাজিরিন, আল্লাহ শুকর আদায়তে কি করা প্রয়োজন? এক নম্বর, আল্লাহর এবাদতের মাধ্যমে শুকর আদায় করা লাগবে। এবাদত গুলা কি? পাও দিছে আল্লাহ সুস্থ, দুইটা লাড়ি লইয়া যদি কেউ হারে সে বুঝে কত কষ্ট, দুই তলা সিঁড়ি উঠলে এইখান দিয়া লাগাইয়া উঠতে সহজ না কঠিন? ঠিক না? আল্লাহ দুইটা পাও দিছে, আল্লাহ কয় দুইটা পাও দিছি, এই পাও দিয়া যখন তুই আইটা মসজিদের দিকে যাবি, আমি আল্লাহর কুদরতি পায়ে সেজদা করবি, এই পাওনিয়া আমি আল্লাহ তোর এই পায়ের বদলতে শুকর আদায় করছিস, পাওনিয়া মসজিদে গেছ, আমি আল্লাহ তোর পাওকে আজীবন সুস্থ রাখবো, মরার আগ পর্যন্ত লাড়ি লিয়া আর লাগতো না। হাত দিছে, হাত হাত তো সবারই আছে, হাত সবারই আছে, রাগ উঠলে হাত চলে, রাগ উঠলে ওই হাত চলে, আছে না নাই? শক্তি না তো হোক, রাগ উঠলে হাত আগে চলে লো, এরকম অবস্থা আছে না নাই? এই হাত দিয়া কি শুকর আদায় করতে পারি? আল্লাহু আকবার বলে প্রথম সেলেন্ডার কইরা নামাজ পড়বো, কোরআন শরীফ তেলাওয়াত কইরা খুল্লা খুল্লা পড়বো, একটা হাত দিয়া কোরআন শরীফ খোলা কষ্ট, আল্লাহ দুইটা হাত দিছে কুল্লা কুল্লা পর সুবহানাল্লাহ, জবান দিছে জবান দিয়ে আল্লাহর তসবিহ জপ, আল্লাহর শুকর আদায় কর, এই জবান দিয়ে শুকর আদায় করে না গালি গালাজ শুরু করে, হাতে না বললেও মুখে করে, মুখে না বললেও মনে মনে বহে, কয় বইকে দিয়ে আমার যা, বইকে দিলে তোমার লাভ না তো, বইকে যে দিছ বইকে গালা গালে গালে গাল বেরেছে যা, আজকে বইকে দিয়েছি, তাহলে বইকে যে দিয়েছে যারে বকছে হ্যাঁ একটু লসেছে না, দেখছেন এটা দুর্বল হেডে সামনে কত সুন্দর গাছ, কত সুন্দর বান, কত সুন্দর নদী, আল্লাহ
আল্লাহ বানাইছে আল্লাহ তাআলা আমাদের জন্য শুধু নিয়ামত দিয়া এই জন্য শুকর আদায় করবো আলহামদুলিল্লাহ। যদি কোনো ন্যাংরা দেখি, যদি কোনো কানা দেখি, যদি কোনো বধির দেখি, যদি কোনো অসুস্থ মানুষ দেখি, তাদের দিকে সহানুভূতির হাত বাড়াইব, তিরস্কার করব না, টিটকারি করব না, তাদেরকে কষ্ট দিব না। রাজি আছে তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ রাজি আছে তো ইনশাআল্লাহ। তাহলে আমরা প্রতিদিন নামাজ পড়ব, এটা হলো শুকর আদায় করা হবে। রাজি আছে কাটা কাটা ইনশাআল্লাহ। সবাই নামাজ পড়ো ইনশাআল্লাহ, কবুল করো কারণ নামাজ। এখন আজকে আলোচনায় যাই, এখন আলোচনায় শুকর আদায় করলাম। দেখেন দাড়িটা আল্লাহ নিয়ামত, দাড়িটা আল্লাহ নিয়ামত। কেমন নিয়ামত? আল্লাহ তাআলা মানুষে বানাইছে দুই জাতি, একটা হলো পুরুষ আর একটা হলো নারী। পুরুষ আর নারী, পুরুষের আল্লাহ দাড়ি দিছে আর নারীর দিছে দিছেনি দিছেনি কথা কয় না মা বোনি, এই মাত্র কইতেছে আল্লাহ শুক্রবার নয় শনিবার নয় এক মাস
আল্লাহ মাফ করে দিব, যদি অবস্থায় মারা যায় আল্লাহ তোর বিনা হিসেবে জান্নাতে যাইব, তাহলে আমাদের নিয়ত আছে কার কার পুরুষেরা পরে না বিন্দে সেন বিন্দে কত কিছু বিন্দে, 24 ঘন্টা গুনা, 24 ঘন্টা গুনা। আর যারা টাকুর নিচে কাপড় পরে টাকুর নিচে কাপড় বিন্দে 24 ঘন্টা গুণা, এগুলা থেকে বাঁচবো ইনশাল্লাহ। রাজি আছে তো ইনশাল্লাহ? কেটা কেটা সবাই টাকুর রূপে কাপড় পরবো, যারা ওই জমানে ওখানের পুরা পান মাটামাটি মাশাল্লাহ ভালো ওই টাকুর নিচে ওই বিন্দে। আবার যদি সংশোধন হয়ে থাকে তারা আলহামদুলিল্লাহ, 1 নম্বর যারা টাকুর নিচে কাপড় পরবো অল্প বয়সে 2 বছর চলে যাবে বিয়া করলে বউ থাকতো না, এটা আমার কথা না আদিসের কথা, 2 বছর চলে যাবে বউ থাকে ফেলবো। আমরা তো লুঙ্গি কই, অনেকে লুঙ্গি বিনতে মাশাল্লাহ পাকা অনায় মাশাল্লাহ মোটামুটি সাইজ হয়ে যাবে, সাইজ হচ্ছে লুঙ্গির পায়জামা কোরআন শিক্ষা, যারা কোরআন পড়বে তাদের জন্য কবরে আল্লাহ তাআলা কবরের মধ্যে একজন শক্তিশালী যুবক দিব, মা থাকতো না বাবা থাকতো না ভাইও থাকতো না, যেই মাত্র মাটি দিয়ে আইব মাটি দেওয়ার সাথে সাথে আল্লাহ রুহু দিব, সলিমুল্লাহ মরলে করিমুল্লাহ মরলে রুহু দিয়ে লাগবে মরার সাথে সাথে, এমনি সজাগ হয়ে যাবে সূর্য লাল সূর্য। আপনারা কোন দিনের বেলা যে খুশিয়ান হয়ে যাওয়া যায়, রাইতের কালে একটু ভয় বেশি হয় কি হয় না, তোমার রবকে ওই লোকটা যদি কোরআনের খাতমত করে থাকে কোরআন শরীফ পড়ে থাকে